بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi rabbil alameen. As-salatu wa salamu ala nabiyyina wa rasulina wa qudwatina wa imamina wa azimina wa rasulina Muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in. Fa'audhu billahi min ash-shaytan ar-rajim. Bismillah ar-Rahman ar-Rahim. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. شماني تو أذكر أودينس إقرأ تبي كرتريك عاجي تو. بروتي بود برير أما در آيجون. إي آيجوني أبردر شبهي كي أمرا شاگت مجانا تشي. يوروب إمريكا تكي جرائي مدر شده جوين كورتشن شبهي كي مبارك بود جانيه. আজকে যে বিষয়ে কথা বলার ইরাদা করেছি সেই বিষয়টি নিয়েই আমরা শুরু করি। তো বিষয়টি হচ্ছে যে ভালো মানুষের সাথে থাকা, ভালো মানুষের সঙ্গে থাকা। সালেহীন মানুষ যারা, ওরা হচ্ছে ভালো মানুষ। ভালো মানুষের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি, আমরা যদি একটু চেক করি তাহলে সমাজের মধ্যে কয়েক ধরনের সংজ্ঞা পাওয়া যায়। একটা হচ্ছে দিনী সংজ্ঞা, ভালো মানুষ বলতে কি বোঝায়। আরেকটি হচ্ছে সামাজিক সংজ্ঞা। সমাজের মধ্যে ভালো মানুষ যারা আছেন তারা নিজেদেরকে ভালো মনে করে বসে থাকেন না, তারা ভালো কাজে ব্যস্ত থাকেন। আর মানুষ তাদেরকে মূল্য দেয় কম, কিন্তু আসল ভালো মানুষ যারা, ওরা এদেরকে চিনে, ভালো ভালোকে চিনে, রতন রতনকে চিনে। একটা কথা আছে না? সেই জন্য ভালো মানুষ হচ্ছে ওইসব লোক যারা সব জায়গায় ভালো থাকে এবং ভালো থাকার চেষ্টা করে এবং ভালো করার চেষ্টা করে। এটা হলো সামাজিক সংজ্ঞা। এবং সবাই তাদেরকে সামাজিকভাবে ভালো বলে চিনে সম্মান করে। আর ইসলামের সংজ্ঞা হচ্ছে ভালো মানুষ সে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে এগিয়ে আসে সে হচ্ছে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন। আর কোরআনে হাকিম আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন ভালো মানুষ হচ্ছে সে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যাদেরকে মানুষের উপকারের জন্যে সৃষ্টি করে পাঠানো হয়েছে এবং সেই কাজ দেওয়া হয়েছে ভালো মানুষদের। জব জেইডি দেওয়া হয়েছে, জব ডেসক্রিপশন অথবা কাজ দেওয়া হয়েছে, যে তা'মুরুন বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ করবে, ভালো কাজের জন্য নিজে ব্যস্ত থাকবে। ও তানহাউনা আনিল মুনকার, আর সব ধরনের মনকার গর্হিত কাজ অসামাজিক কার্যকলাপ থেকে সে নিজেকে বিরত রাখবে। তারপরে ভালো মানুষের সংজ্ঞা রাসূল আরেকটা দিয়েছেন। কত সংজ্ঞা দিয়েছেন তিনি? তিনি বলেছেন সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু, কেমন? তাইলে আমি দুটো আয়াত আর দুটো হাদিস পেশ করলাম। প্রথম যে আয়াতটি পেশ করেছি ওখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোকেরা যারা ইমান এনেছো বা ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর উকুনু মাআস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যারা কেমন সৎ পরায়ণশীল, যারা কেমন সততার সাথে যাদের সম্পর্ক থাকে এবং আছে রয়েছে
তাদের সাথে তোমরা সম্পর্ক গড়ে তোলো, ওদের সাথে থাকো তোমরা। তাইলে এই দুটো আয়াত এবং দুটো হাদিস পেশ করলাম আমাদের সামনে, এগুলো থেকে ভালো মানুষের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। ভালো মানুষের সংজ্ঞা যদি আমরা এখন এক কথায় বলি, তাহলে এই কোরআনের ভাষায় যে মানুষ হকের প্রতি আদেশ দেয়, ভালো থাকে এবং ভালোর প্রতি আদেশ দেয়, মানুষকে ভালো পথে হুকুম দেয়, ভালো পথে থাকার জন্য উপদেশ দেয়, আর নিজে সকল খারাপ কাজ ত্যাগ করে চলে, বর্জন করে চলে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাইলে কোরআন শিক্ষা এবং অপরকে শিক্ষা দেওয়া একটা ভালো কাজ না? এই ভালো কাজ, এই ভালো কাজের সাথে থাকে মানুষের উপকার করা। কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের অর্থ কিন্তু এখানে এসে যায়। তারপর খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেই উত্তম মানুষ, সর্বোত্তম মানুষ যে পরের উপকার করে। তাহলে পরের উপকার তো হচ্ছে ভালো কাজ। তাহলে এই ভালো কাজগুলোর সাথে থাকা আর হারাম এবং খারাপ কাজ থেকে যে নিজেকে বিরত রাখা, যে নিজেকে বিরত রাখতে পারবে সে আসলে ভালো মানুষ। তাইলে এবার আসেন যে ইত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, সাদিকিনদের সাথে থাকো, সাদিকিনদের সাথে চলো। এবারে আসেন কোরআন থেকে হাদিস থেকে এই সংজ্ঞা দেওয়ার পর এবার আমরা একটু যাব, তাইলে ভালো মানুষগুলো পাওয়া যাবে কোথায়? ভালো মানুষগুলো পাওয়া যায় ভালো জায়গায়। কেমন? ভালো বাড়িতে পাওয়া যায়, ভালো জায়গায় পাওয়া যায়। আর খারাপ মানুষের পাওয়ার জায়গা হলো খারাপ জায়গা। খারাপ জায়গা কোথায় আর ভালো জায়গা কোথায়? ভালো জায়গা হচ্ছে রসুল সাল্লাহ আসলামের কাছে আবার যাই, তিনি বলেছেন যে খাইরুল বিলাদে মাসাজিদুহা ওয়া শাররুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা আকমা কাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম প্লেস বা জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে ভালো জায়গা, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে, সর্বোত্তম শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজারগুলো, শপিং সেন্টার। তাইলে ভালো মানুষ পাওয়া যায় ভালো জায়গায় গেলে, এই ভালো জায়গা হচ্ছে মসজিদ। এবারে আপনি মসজিদে যান, গেলে পরে সেখানে ভালো মানুষ পেয়ে যাবেন। ভালো মানুষ কোথায় পাবে? ঠিকানা দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দিলাম। এই মানুষগুলো ভালো এই জন্য ভালো যে তারা মসজিদে যায়, নামাজ পড়তে যায়, টক শুনতে যায়, বয়ানে যায়, তাফসিরে ঢুকতে চায়। এই জন্য এই লোকগুলো কিন্তু ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখানে হাদিসে ইশারা দিয়েছেন যে তোমরা যাদেরকে মসজিদে যেয়ে নামাজ পড়তে দেখো ওদেরকে তোমরা মুমিন বলে সাক্ষী দিও। সুবহানাল্লাহ। তাইলে তারা মুমিন, তারা মুমিন, এই জন্য তারা নামাজ পড়ে গিয়ে মসজিদে। কেমন? ওদেরকে ভালো মানুষ হিসাবে, নামাজি হিসেবে সাক্ষী দিতে রাসূল সাল্লাল্লাহু ইমানদার হিসেবে সাক্ষী দিতে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। তাইলে ভালো মানুষ হচ্ছে সে যে মসজিদে যায়। তো কেউ যদি কোথায় কোথায় বলে যে না নামাজিও মসজিদে যায় আবার জুতা চুরো মসজিদে যায়, যে দেখেন ঘটনাটা এমন না, সব জায়গায় ব্যতিক্রম কিছুটা হইতে পারে, ইস্তেসনা থাকে, এক্সেপশন সব জায়গায় দু একটা থাকতে পারে। তো এই জন্য যদি এক্সেপশনাল দু একটা জুতা চোর মসজিদে এসে যায়, নামাজও পড়ে আর যাওয়ার সময় তার অভ্যাসের অংশ হিসেবে চুরি করে নিয়ে গেছে, এটাও হইতে পারে, এটাকে অস্বীকার করার কোনো কিচ্ছু নাই। কেমন? যায় যে এক্সেপশনটা আমরা মক্কায়ও দেখি, মক্কায় তো জুতা চুরি হয় না, হওয়ার কথা না, ওখানে জুতা চুর কেউ যায় না এবং কোনো গরিব মানুষও সেখানে যেতে পারে না। কেমন? কিন্তু তারপরও সেখানে জুতা চুরি হয়, আমরা বলি জুতা চুরি, আসলে জুতা চুরি না, ওখানে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে, এটা নিয়ে আপনি যেখানে রাখবেন ওখানে কিছুক্ষণ পরে এসে আর পাবেন না, কারণ এগুলা এগুলো ডিসপ্লেস করা হয়ে যায় এবং ডিসপোজাল করা হয়ে যায়। তো সেই জন্য এর অর্থ এটা নয় যে একটা হাজি লোক অথবা কোনো উমরা করতে গেছে লোক সে আসলে জুতা চুর, এটা ঠিক না, বরং সেখানে এক্সেপশনাল বাই মিস্টেক হয়তো কেউ কাউটা নিয়ে নিতে পারে অথবা এটাকে ডিসপ্লেস করা হয়ে গেছে, এটা হারিয়ে গেছে,
লস্ট হয়ে গেছে এবং লস্ট প্রপার্টিতে তারা নিয়ে এগুলো ফেলে দেয়, বালা দিয়ে এসে কী বলে কাউন্সিল থেকে ক্লিনাররা এসে নিয়ে যায় এগুলো। তো এই জন্য এক্সেপশন হইতে পারে, আপনার জুতা হারিয়ে যেতে পারে অথবা মিস হয়ে যেতে পারে অথবা আপনার স্থানীয় মসজিদ থেকে জুতা চুরি হইতেও পারে, কিন্তু এর অর্থ এ নয় যে আজকে যারা জোহরের নামাজে নামাজ পড়ছিল এসা মসজিদে এই সবটা হচ্ছে জুতা চোর, এটা ঠিক না, এটা বেইনসাফি কথা, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটা মন্তব্য হবে। কিন্তু এই 100-200 আপনার লোকাল মসজিদে জোহর পড়ছে এর মাঝ থেকে একজন যে খারাপ নয় মন না, তাইলে এগুলো এক্সেপশনাল। আর এক্সেপশনগুলো মেইন কাউন্টিংয়ে আসে না, কেমন অধিকাংশের অবস্থার দিকে মেইন কাউন্টিং হয়, বিচার করা হয় অধিকাংশ এর উপর, অধিকাংশ লোক হচ্ছে ভালো মানুষ। তাইলে আসুন, ভালো মানুষকে পাওয়ার জায়গা হচ্ছে মসজিদ, আর খারাপ মানুষের জায়গা হচ্ছে বাজার, শপিং সেন্টার। এটা কি পর্যন্ত খারাপ, এটা না গেলে শপিং সেন্টারে ওয়াজ করে বোঝানো যাবে না। আর বিশেষ করে আজকালকে যে সামার টাইমে যদি শপিং সেন্টারে যান তাহলে ইমান নিয়ে গিয়ে দাখিল হয়েছেন, ফেরত আসতে পারবেন কিনা সন্দেহ আছে, কেমন ফেরত আসতে পারবেন কিনা এই তরতাজা ইমান নিয়ে খবর আছে, হ্যাঁ এবং সন্দেহ আছে। তো জন্য আমি অনুরোধ করব যে যতটা পারা যায় শুধুমাত্র এই সামার টাইমে শপিংগুলোকে একটু অ্যাভয়েড করা যায় কিনা, যেহেতু এগুলা খারাপ জায়গা, খারাপ জায়গায় যাওয়া আপনার আমার জন্য এটা শুভনীয় না, এই জন্য আমরা এগুলো ত্যাগ করবো, এটা আবার হবে না। খারাপ জায়গায় কিন্তু আমাদের যাওয়া লাগে, মাছ তরকারি খাওয়া লাগে, এগুলোর জন্য যাওয়া লাগে, এমনি করে কাপড় চোপড়ের জন্য আপনাকে ওয়েস্ট ফিল্ডে যাওয়া লাগবে, স্টার ফিল্ডে যাওয়া লাগবে, ইলিফিল্ডে যাওয়া লাগবে, কিন্তু এর অর্থ এ নয় যে আপনি ওখানে গিয়ে পড়ে থাকবেন না। দেখেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে কিন্তু খারাপ জায়গা একটা আছে, কেমন এটা হচ্ছে টয়লেটের এরিয়া। এখন টয়লেটের ছোটো রুমে গিয়ে কেউ কিন্তু ওখানে বসবাস করে না, কেউ ওখানে গিয়ে আরাম করে না, ওখানে গিয়ে বসে থাকে না, খুব ভালো লাগতেছে ওখানে ওখানে বসে থাকে চুপচাপ, না এটা বসার জায়গা নয়, কিন্তু যাওয়া লাগে, যেতে হয়, জায়গাটা যদিও খারাপ এবং সেই খারাপ জায়গাটা যেতে হইলে দোয়াও পড়া লাগে যে আল্লাহ তোমার আশ্রয় যাচ্ছি শয়তান থেকে, ওখানে শয়তান বসে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কেমন সব ধরনের অপবিত্র শয়তানের কপ্পর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এই দোয়া পড়ে সেখানে ঢুকাও লাগে, এতটা খারাপ জায়গা, কিন্তু সেখানে যাওয়া লাগে বলে আমাদেরকে যেতে হয়, ওখানে গিয়ে বসে থাকার জায়গা নয়, ওখানে গেলে আরাম করার জায়গা নয়, কিন্তু যাওয়া লাগে। এমনি করে শপিং সেন্টার হোক অথবা যে কোনো মার্কেট প্লেস হোক, ওখানে আমাদের যাওয়া লাগে বিভিন্ন সদা কিনতে, কিন্তু আমরা কেনার জন্য যাব, কেনা শেষ ফিরে আসব, ওখানে গিয়ে আড্ডা মারার জায়গা না, ওখানে খারাপ জায়গা, মানে আমরা জানি। তো সেই জন্য এবার আসুন, খারাপ খারাপ মানুষের যে স্থান সেটা হচ্ছে বাজার, আর ভালো মানুষের স্থান হচ্ছে মসজিদ। তাহলে আসুন আমরা ভালো মানুষের সাথে থাকি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, দুইটা কাজ আল্লাহ দিয়েছেন, আল্লাহকে ভয় করা একটা কাজ, আর ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদী, সত্যপ্রিয়, সত্য সদা সত্য কথা যারা বলে ওদের সাথে তোমরা উঠা বসা করো, ওদের সাথে থাকো, ওদের সাথে মিলেমিশে থাকো, অক্ষুণ্ণ তোমরা বনে যাও, কেমন সত্যবাদী, কেমন তোমরা নিজেরা সত্যবাদী হয়ে সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও কয়েকটি জায়গায় আমাদেরকে তিনি প্রশংসা করেছেন, কেমন সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। এভাবে করে এখানে বেশ কয়েকটা কোয়ালিটির কথা উল্লেখ করা হচ্ছে, এর মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে যে তোমরা ভালো মানুষ হয়ে যাও, কেমন সাদিকিন ওয়াস সাদিকাত হয়ে যাও, সাদিকিন হয়ে যাও, সিদ্দিকিন হয়ে যাও, ভালো মানুষের সাথে তোমরা থাকো, সততার সাথে তোমরা থাকো, সৎ মানুষগুলোর সাথে থাকো। এই সৎ মানুষ সৃষ্টি করা, নেক মানুষ সৃষ্টি করা, এটা একটা বড় ধরনের কাজ। এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পাঠিয়েছেন, যে মানুষগুলো যেন ইসলামের উপর আমল করে তারা সৎ হইতে পারে। মানুষ যদি সৎ হয় তাহলে তার আশপাশ সৎ হবে, তার পরিবার সৎ হবে, তার বউবচ্চা সহকারে সে সৎ হবে এবং সততার একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।
সততার একটা পরিবেশ এখানে ক্রিয়েট করা সম্ভব হয়। তাইলে এই সততার পরিবেশ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হয়েছে অতক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করতে পারব না। এবারে আসেন, সততার পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ দিয়েছেন। এক নম্বর কাজ হচ্ছে যে তোমরা নামাজ পড়ো, সৎ হয়ে যাইবা। সুবহানাল্লাহ, নামাজ পড়লে পরে ভালো মানুষ হওয়া যায়। নামাজ তোমাদেরকে ভালোর পথে রাখবে, খারাপ থেকে তোমাদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, তাইলে নামাজ পড়লে পরে খারাপ থেকে যদি বিরত থাকা যায় তাহলে সে যাবে কোথায়? তা তো যাওয়ার ঠিকানা হচ্ছে ভালো পথ, মাশাআল্লাহ ভালো পথে সে থাকবে। হ্যাঁ, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ইয়াকিমিস সালা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত আল্লাহ বলছেন, অনবী তিলাওয়াত করে তোমার কাছে ওহিয়া করে যা কিছু পাঠিয়েছি আমি, আর মনে রাখবা যে সালাত কায়েম করা, ইন্না সালাতা নামাজ পড়া, কাজটা করলে এই নামাজ পড়া আর কাজটা করলে মানে নামাজ পড়লে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ধরনের মুনকার এবং যৌন শোষণী মার্কা কাজ, যৌনতার কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই নামাজ সব ধরনের যৌন চর্চা এবং অপরাধ জগৎ থেকে তোমাদেরকে হেফাজত রাখবে, প্রোটেকশন দিয়ে রাখবে। তানহা আনিল ফাহশা, তানহা শুধু অর্থ হচ্ছে ওগুলোর থেকে বিরত রাখবে, ফিরত রাখবে। তাইলে ভালো হওয়ার জন্য এক নম্বর কাজ আল্লাহ পাক দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম করো, আর তোমরা নামাজ কায়েম করলে পরে এই নামাজই তোমাদেরকে ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, তাইলে সালাহ হচ্ছে আমাদের জন্য প্রোটেকশন। সালাহ রেগুলার যদি করি তাইলে আমরা ইনশাআল্লাহ ভালো মানুষ হতে পারব। দুই নম্বর হচ্ছে ভালো হওয়ার জন্যে ভালো মানুষের সাথে থাকতে চাইলে পরে নিজেকে ভালো করার জন্য প্রোগ্রাম নিতে হয়। আমি বলেছি কেমন, এক নম্বর প্রোগ্রাম হচ্ছে নামাজ কায়েম করা, রেগুলার নামাজ কায়েম করা মিসিং না দিয়ে। দুই নম্বর হচ্ছে রোজা রাখা, সেই রোজাটা কোন রোজা? হ্যাঁ, ফরজ রোজা তো অবশ্যই, তারপরে নফল রোজা, সুন্নাহ রোজা, এগুলো তো আছে। তো সুন্নাহ রোজা হচ্ছে আমরা প্রত্যেক মাসে চার সপ্তাহ পাই, চার সপ্তাহে সব এবং বৃহস্পতি এই দুই দিন হচ্ছে এক এক সপ্তাহে দুই দিন করে, তাইলে চার সপ্তাহে আট দিন, এই আট দিনের রোজা রাখা। এরপরে তিন দিন রোজা রাখা প্রত্যেক মাসের তেরো চোদ্দো এবং পনেরো, তাইলে এই তিন দিন আরও চার সপ্তাহে আট দিন দুই করে, তাইলে আট আর তিন এগারো দিন তোমরা রোজা রাখতে পারো। রোজা মাস নাই কিন্তু কোনো নফল রোজার টাইম আছে থাকলে রোজা রাখো। আচ্ছা, নামাজ পড়ো ভালো হওয়া যাবে, এই ভালো হওয়ার জন্য আপনি আমি নামাজ পড়লাম, কিন্তু নামাজ ফরজ পড়ার পর আরও কিছু ছোটোখাটো নামাজ আছে, নফল আছে, সুন্নাহ নামাজ আছে, এগুলো আদায় করতে হবে। তো ভালো মানুষ হওয়ার জন্য এক নম্বর বসেছিলাম নামাজ, আর দুই নম্বর বসেছিলাম রোজা। তিন নম্বর হচ্ছে কাজ, যে ভালো মানুষের সাথে যদি থাকতে হয় এবং নিজেকে ভালো করতে হয় তাইলে রাসূলুল্লাহ সামনে হাদিস হচ্ছে যে ওই ব্যক্তি ভালো মানুষ যে তার ঘরে ভালো মানুষ। হ্যাঁ, যে তার ঘরে ভালো, ঘর থেকে তার লোকবাসে উনি ভালো মানুষ, তাইলে সে আসলে ভালো মানুষ। আর যদি ঘর থেকে অর্থাৎ নিজের স্ত্রীর কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট না পাওয়া যায় তাইলে কিন্তু নিজে নিজে ভালো বললে ভালো হয় না। আপনাকে ভালো বলে ভালো সেই নয়, লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়। ছোটোবেলা পড়ছিলাম যে নিজে নিজে আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ, এভাবে যদি নিজে নিজে ফিকির করে, নিজে নিজেকে এইভাবে করে প্রচার করে, হ্যাঁ মানে আত্মপ্রচার করে, আমি খুব ভালো মানুষ, দেখো আমি এই করছি সেই করছি বা এই করি সেই করি ইত্যাদি ইত্যাদি, হবে না। লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়। এখন মানুষ যাকে ভালো বলবে তিনি ভালো মানুষ। এই মানুষের মধ্যে এক নম্বর মানুষ হচ্ছে নিজের স্ত্রী, তাইলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে ভালো মানুষ হওয়া লাগে। স্ত্রীর সাথে যারা ভালো ব্যবহার করতে পারে না, হাসি খুশি সম্পর্ক নাই, ঠান ঠান ভাব, কেমন মানে মার দরবার লাগানোর মতো ভাব, এই অবস্থা যদি হয় নিজের স্ত্রীর সাথে তাইলে আপনি নিশ্চয়ই ভালো মানুষ নন।
এজন্য ইভালুয়েট করেন, আপনি আপনাকে একটু রিভিউ করেন যে আপনি কী কারণে ভালো মানুষ নন নিজের স্ত্রীর কাছে। কেমন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভালো মানুষ হওয়া, তাইলে আপনি আমি ভালো মানুষ, স্ত্রীর কাছে ভালো নন কেন, আমরা ভালো নই কেন, আমাদের সমস্যা কী, এগুলো একটু রিভিউ করা দরকার। রিভিউ করে এই সমস্যাগুলো ওনার কাছ থেকে যেগুলো আসবে বের হয়ে এগুলো দূর করার জন্য ব্যবস্থা নেওয়া তাড়াতাড়ি করে দরকার। আর না আমরা দেখেছি মার্শাল্লাহ ওনার মাঝে পড়েন ভালো মানুষ, কিন্তু ওনার আচার আচরণ একটু গরম, ওনার মেজাজ বর্জি ভালো না, আর রাগি মানুষ, একটু বদমেজাজি মানুষ, ঘরের মধ্যে যতক্ষণ তাকে ততক্ষণ শুধু দেন দরবার, রাগারাগি কেমন অসম্মান বা অ্যাবিউজ করেন, অসম্মান করেন স্ত্রীকে সন্তানাদিকে, এই যদি অবস্থা হয়, অথবা স্ত্রী হইতে পারেন কেমন সন্তানদের মা আপনি কিন্তু বাপকে দেখতে পারেন না, আগে আগে মোটামুটি ওনার বয়স ছিল যখন ভালো তখন আপনি খুব ভালো ছিলেন, আর এখন আপনার পক্ষ থেকে আপনি ওনাকে হেট করেন, খাবার দাবার মানে আগে যেভাবে করে খেদমত করতেন ওইটা এখন হচ্ছে না, তাহলে এটা আপনার দোষ হইতে পারে, ওনার দোষ হইতে পারে। তা আমি দোষ নিয়ে এখানে আলোচনা আসি নাই করতে, আমি বলছি যে ভালো মানুষ হওয়ার জন্যে নিজের ঘরের মধ্যে পরিবারের মধ্যে ভালো মানুষ হওয়া লাগবে আগে, তাইলে এটা হচ্ছে তিন নম্বর। এক নম্বর বলছিলাম নিজেকে নামাজ পড়তে হবে সবসময় নিজে, এবং কিছু নফল নামাজের সময় সময় পড়বেন বলছিলাম। দুই নম্বর হচ্ছে যে রোজা রাখবেন এবং রোজা রেখে তার সাথে নফল রোজাও রাখবেন, ভালো মানুষ হওয়া যাবে। তিন নম্বর বলছিলাম এটা যে নিজের স্ত্রীর কাছে ভালো মানুষ হওয়া লাগবে, নিজের জুবানটাকে ভালো করতে হবে, নিজের রুচিটাকে একটু ভালো করতে হবে, সুন্দর করতে হবে নিজের জুবানকে, কথা বললে যেন নিজের স্ত্রী সহ মানুষ মোটামুটি আপনার প্রতি আকৃষ্ট হয়, আপনার আপনার প্রতি মানে সম্মান বোধ করে, যেন আপনার সাথে কথা বললে সে আরাম পায়, তাইলে আপনি কিন্তু ভালো মানুষ। এজন্য আপনার ফ্রেন্ডদের কাছে, আপনার কলিগদের কাছে আপনি ভালো মানুষ। আর যদি আপনার নিজের ঘরে ভালো মানুষ না হন, ফ্রেন্ডদের কাছে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি নাই, সমাজের মধ্যে জিজ্ঞেস করলে আপনার অনুপস্থিতিতে যদি কেউ জিজ্ঞেস করে অমুকের ব্যাপারে কী মনে করেন, আরে একটা না একটা মানুষ না এটা, তাইলে হয়ে গেল খবর পাই গেছেন আপনি, আপনার ব্যাপারে এই কমেন্টের লোকেরা কেন করবে। যারা এইভাবে করে বাজে কমেন্টের শিকার হয়ে যাবেন, কেমন মানে কী বলে বাজে কমেন্ট অথবা আনএক্সপেক্টেড একটা 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 সাক্ষী যদি পাওয়া যায়, তাহলে তাইলে বুঝতে হবে যে আপনি আসলে ভালো মানুষ না, আপনি ভালো মানুষদের খাতারে নাই, আপনি আপনার জগতে আপনি ভালো মানুষ আছেন কেমন, কিন্তু মানুষের কাছে আপনার পরিচয়টা ভালো বলে নাই, কারণ মানুষ আপনাকে সন্দেহ করে অথবা মানুষ আপনাকে ভালো নয় বলে জানে, এই ভালো হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। এই জন্য আপনি আমার আপনি আমি আমাদের ঘরগুলোকে সুন্দর করতে হবে এবং সেই সুন্দর জায়গায় ভালো মানুষ আগে সাজতে হবে, নিজেকে আগে ভালো ওখানে করতে হবে। যদি আমরা আমাদের স্ত্রীদের কাছে ভালো হইতে পারি তাহলে সব জায়গায় কিন্তু আমরা ভালো থাকতে পারব, আর যদি স্ত্রী আমাদেরকে জায়গা দেয় না, অসম্মান করে, অ্যাবিউজ করে, ভালো কোনো সদ্ব্যবহার করে টোরে না, এই যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে কপাল পোড়া, কপাল পড়ছে ঠিকমতোই। এই জন্য আসুন আমরা এই তিন জায়গার কাজ করে ভালো মানুষ হওয়ার জন্য যেন চেষ্টা করি। চার নম্বর কাজ, এবার চার নম্বর কাজটা হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা কাজ দিয়েছেন যে যে কুনতুম খাইরা উম্মাহ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা ভালো কাজ করেন এবং মানুষকে সাহায্য করেন। সাহায্য হইতে পারে আপনি হাত দিয়ে সাহায্য করছেন, জুবান দিয়ে সাহায্য করবেন, পয়সা দিয়ে সাহায্য করবেন, ফান্ডরেজ করবেন, ফান্ড দিয়ে মানুষকে সাহায্য করবেন, এইভাবে যদি যে কাজগুলো রয়েছে তাইলে তা বলে মারুফ হয়ে গেল, ওতান হওয়া আদুল মুনকার হয়ে গেল। আপনি যদি আপনার চোখে কাউকে দেখেন কোনো আপত্তিকর কাজ করছে, উনি কোনো অসংগত কাজ করছে, আপত্তিকর কাজ করছে, কী বলে অসমীচীন কাজ করছে, সমীচীন নয় যাহা আনএক্সপেক্টেড কাজ করছে, তাইলে পরে আপনি তাকে অ্যাডভাইস করবেন, তাকে আপনি উপদেশ দিবেন, উপদেশ দিয়ে তাকে ভালো মানুষের কাতারে নিয়ে আসা যায় কিনা আপনার চেষ্টা করবেন, তাইলে হয়ে গেল কেমন। আর এই উম্মতের মধ্যে আরেকটি বড় কাজ রয়ে গেছে, সমাজের মধ্যে যারা অবহেলিত অবহেলিত হিসাবে তারা রয়েছে, তাদের কোনো নাম নাই, যশো নাই, সম্মান নাই, কেমন গরিব,
কেমন এবং অসহায়, এই অসহায় গরিবদেরকে আপনি সাহায্য যদি করেন। তাইলে দেখেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মুমিনদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিন বলেছিলেন, যখন তিনি গারে হেরা থেকে বের হয়ে গিয়ে বলতেন, খাদিজা আমার জ্বর উঠে গেছে, আমাকে কম্বল দিয়ে তুমি জড়িয়ে ধরো, তখন খাদিজা তাকে আশ্বাস দিয়েছিলেন, তাকে অভয় দিয়েছিলেন এই বলে যে অনবী আল্লাহে লা ইউহজিকাল্লাহু আবাদা, আমার বিশ্বাস আপনি এতটা ভয় পাইয়েন না, আপনার জ্বর উঠে গেছে, আপনি খুব গরম হয়ে গেছেন, গোটা শরীর আপনার থরথর করে কাঁপতেছে, ডরের কোনো কারণ নাই, আল্লাহে লা ইউহজিকাল্লাহু আবাদা, আমি আপনার স্ত্রী হিসাবে সাক্ষী দিচ্ছি এবং আপনাকে সান্ত্বনা দিচ্ছি যে অবশ্যই আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন না ইনশাআল্লাহ। কারণ কি? এই উল্লেখ করেছেন যে আপনি মানুষকে সাহায্য করেন, আপনি মানুষের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ, লা ইউহজিকাল্লাহু আবাদা, হ্যাঁ ইন্নাকা লা, আপনি নিজে অনেক সাহায্য করেন, লা তাসুদুর রহিমা, আপনি আত্মীয় স্বজনকে সম্মান করেন, আত্মীয় স্বজনের সাথে আপনার আত্মীয়তাকে আপনি বন্ডেড করেন, আপনি আরও বেশি কেউ মানে আরও চাঙ্গা রাখেন। তাইলে পরে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখা, এরপরে নিজের ফ্রেন্ডবন্ধুদের সাথে সম্পর্ক সুন্দর রাখা, এই সবটা হচ্ছে ভালো মানুষের কাজ। তাইলে সম্মানিত আজকের হাজিরিন, আমি এই চারটি ভালো কাজের, ভালো মানুষের সংজ্ঞা দেওয়ার পরে ভালো মানুষ কোথায় পাওয়া যায় এটাও বলেছি, আর ভালো মানুষদের কাজ কি এটাও আমি উল্লেখ করেছি, কেমন, এবং আমরা দেখেছি কোথায় পাওয়া যায় এই সব লোকগুলো, তার জায়গা ঠিকানাও বলে দিয়েছি। আর ভালো মানুষ হওয়ার জন্যে কর্মসূচি, বেশ কিছু কর্মসূচি আছে, এর মাঝ থেকে আপনাদের সাথে আমি মাত্র চারটি উল্লেখ করেছি। পাঁচ নম্বর, এবার পঞ্চম নম্বর, ভালো হওয়ার জন্যে আপনাকে আমাকে কোরআনের পাশে যেতে হবে, কোরআনের সংস্পর্শে আমাদেরকে আসতে হবে। কোরআন যারা সংস্পর্শে রাখে, কোরআনের টাচে থাকে, কোরআন পড়ে পড়ায়, কোরআনকে নিজে স্টাডি করে অধ্যয়ন করে বোঝার চেষ্টা করে, বুঝে শুনে তারপরে কোরআনকে মানে, তাইলে এই লোকগুলোও কিন্তু ভালো মানুষ। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা কিন্তু ভালো মানুষ। আমরা আনফর্চুনেটলি এই এই সমাজের মধ্যে পাই যে কোরআন মানুষ মহব্বত করে কোনো সন্দেহ নেই, মুমিনদের সম্মান করে মহব্বত করে কিন্তু এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আসল জায়গায় সমস্যা হয়ে গেল যে মানুষ এটাকে সম্মান করে বঠে কিন্তু ইনসাইড কী আছে কোরআনের এটার উপর আমল করতে নারাজ। তেলাওয়াত করে করে সওয়াব নিতে চায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সবাই মিলে ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, এক্ষেত্রে তোমরা বিচ্ছিন্ন হয় না। এটা আয়াত মুখস্থ আছে, অর্থ মুখস্থ হয়ে গেল, এই অবস্থায় মুখস্থ থাকলেও কিন্তু আপনার কোনো সওয়াব তো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আয়াতের উপর আমল না করেছেন, অ্যাকশন না করেছেন। তা আপনার অ্যাকশন কী? আপনার অ্যাকশন হবে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, দিনকে, ইসলামকে, কোরআন সুন্নাহকে শক্ত করে ধরো। ওমাই ইয়াতাসিম বিল্লাহি, যে ব্যক্তি শক্ত করে ধরল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়াত পেয়ে গেল। তো এই হিসাবে আমরা দেখব যে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিমের পথে পথ পাইতে হইলে পরে এই পাঁচ দফার ভালো মানুষ হওয়া লাগবে। তো আসুন আমরা পঞ্চম ভালো মানুষ যেটা কোরআন, এ থেকে আমরা আরম্ভ করেছি, এটার উপর আমরা ইনশাআল্লাহ এক্ষণে ফিরে আসতেছি একটা ছোট্ট ব্রেক থেকে। তো এখনই আমাদেরকে ব্রেকে যেতে হচ্ছে, সবাই এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, দোয়া করছি, আর ব্রেক থেকে এসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সম্মানিত আজকের অডিয়েন্স, ভাই এবং বোনেরা, আমরা আজকে যে বিষয়ে কথা বলছিলাম
এই বিষয়টি অত্যন্ত জরুরি একটা বিষয় এবং এটা ছিল কিভাবে করে ভালো মানুষ হওয়া যায়। কারণ ভালো মানুষদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, রেকমেন্ড করেছেন নিজে ভালো হতে এবং নিজে ভালো মানুষদের সাথে থাকতে আল্লাহ বলেছেন। এই ভালো মানুষের বিষয়ে কথা বলছিলাম, কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা মোটামুটি একটু গুটিয়ে নিয়ে এসেছি। প্রথম পয়েন্ট ছিল ভালো মানুষ কে কারা, দুই নম্বর ছিল ভালো মানুষের সংজ্ঞা কোরআন থেকে এবং হাদিস থেকে, তিন নম্বর ছিল ভালো মানুষ কোথায় পাওয়া যায় কেমন আর খারাপ মানুষ কোথায় মিলে, চার নম্বর ছিল যে ভালো মানুষের ক্রাইটেরিয়া কি, গুণাবলী কি, এবং ভালো হওয়ার জন্যে ভালো মানুষ হওয়ার জন্যে কিছু টিপস। তার মাঝ থেকে আমি পাঁচটি টিপসের কথা আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের সাথে আপনারা আমার সাথে আছেন। এই পাঁচটি টিপসের এক নম্বর বলছিলাম যে নমাজ যারা পড়েন তারা ভালো মানুষ, দুই নম্বর বলছিলাম যারা রোজা রাখেন তারা ভালো মানুষ, তিন নম্বর বলছিলাম যারা ভালো ব্যবহার করেন তারা ভালো মানুষ সকল মানুষের সাথে, চার নম্বর বলছিলাম বিশেষ করে নিজেদের পরিবারের মধ্যে যিনি ভালো তিনি ভালো মানুষ, অর্থাৎ স্ত্রী এবং সন্তানদের সাথে ভালো মানুষ ভালো ব্যবহার করতে পারেন তারা ভালো মানুষ, আর পাঁচ নম্বরে এসে বলছিলাম কোরআনের সাথে যারা অ্যাটাচড থাকেন, কোরআনের সাথে যাদের অ্যাটাচমেন্ট আছে তারা ভালো মানুষ। এই কোরআনের উপর কথা বলতে বলতে আমাদের ব্রেকের টাইম হয়ে গিয়েছিল, আমি গোটা আলোচনাটা একটু রিপিট করলাম, আশা করি আপনাদের সাথে ক্লিয়ার হয়ে গেছে। এই সেগমেন্টে আমরা যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়ার জন্যে দুটো জিনিসকে আমাদেরকে হাইলাইট করতে হবে এই পাঁচটি আইটেম থেকে। তার একটি হচ্ছে যে বিহেভিয়ার, আর আরেকটি হচ্ছে কোরআন, অর্থাৎ চার এবং পাঁচ নম্বর। বিহেভিয়ার যার ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খিয়ারুকুম তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, আখলাকান যার আখলাক বেশি ভালো, যার চরিত্র বেশি ভালো, আর চরিত্রের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় চরিত্রের পরিচয় হলো যার জুবান ভালো সে ভালো মানুষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উল্লেখ করেছেন, আমাদের প্রতি তিনি উৎসাহিত করেছেন যে তোমার জুবানকে ভালো করো, জুবানকে ভালো করো, ভালো কথা বলো, আর না হয় তুমি চুপ থাকো। কুল খায়রান আও লিয়াসমুত, তুমি ভালো কথা বলো আর না হয় তুমি চুপ থাকো, তুমি ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়ার জন্য চুপ থাকাটাও একটা কাজ, আর না হয় তুমি ভালো কথা বলতে থাকো। ভালো কথা আমরা বলবো কয়েকটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে ভালো কথা বললে আমলনামার মধ্যে ভালো লেখা হবে, কারণ যেহেতু সকল কথা লেখা হচ্ছে, ভালো লেখা হচ্ছে, বুড়াও লেখা হচ্ছে, যে আপনি বুড়া কথা আপনি বুড়া কথা কেন বলবেন, কী প্রয়োজন? কেবলমাত্র আপনার আমলনামাটাকে ভর্তি করে দেওয়া ছাড়া এটা আর কোনো কাজ দেয় না। এজন্য বুড়া কথা বলবো না, বিবেকের বিরুদ্ধে চলবো না, খারাপ কথা বলবো না, এটা স্লোগান হয়ে যাবো ভালো, তাইলে আপনি আমি ভালো মানুষ। আমি আবার বলছি, খারাপ কথা বলবো না আর বিবেকের বিরুদ্ধে চলবো না, বিবেক যেটাকে ভালো মনে করে এটা কবুল করব, আর বিবেক যেটাকে খারাপ মনে করে এটা আমি বর্জন করব, তাইলে বিবেকের বিরুদ্ধে চলবো না এটা সফল হয়ে গেল, আর খারাপ কথা বলবো না, খারাপ কথা বর্জন করে চলব, কারণ খারাপ কথা বললেই আমার আমলনামাটা অনেক কী হয়ে যাবে, ফুল আপ হয়ে যাবে, আমি চাই না। এই জন্য খারাপ কথা অ্যাভয়েড করবো। খারাপ কথার মধ্যে কী কী আছে? খারাপ কথার লিস্ট হচ্ছে, এক নম্বরে গালাগালি করা, দুই নম্বরে মিথ্যা বলা, তিন নম্বরে গীবত করা, চার নম্বরে আইব করা, পাঁচ নম্বরে
পরনিন্দা করা, ছয় নম্বরে হচ্ছে মিসবিহেভ করা, রাগারাগি করা, সাত নম্বর হচ্ছে শাউটিং করা, আট নম্বর হচ্ছে সব সময় হট হেডেড থাকা, নয় নম্বর হচ্ছে যে নিজে আল্লাহর হুকুম না মানা, কেমন আল্লাহর হুকুমের মধ্যে নমাজ না পড়া, রোজা না রাখা, কোরআন না পড়া, কোরআনের আশেপাশে না যাওয়া, এই সবগুলো হচ্ছে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা। আল্লাহর হুকুম অমান্য করা নেগেটিভ, এটা হলো পজিটিভ অমান্য করা। নেগেটিভ কি, যে আল্লাহ যা হারাম করেছেন তা সে বর্জন করে না, কেমন সুদ খাইও না আল্লাহ বলছেন সে খায়, সুদ দিও না বলছেন সে দেয়, কেমন গোশ খেয়েও না সে খায়, তার আয় ইনকাম সবটা হচ্ছে হারাম, কেমন মদ বিক্রি করবা না, মদ টাচ করবা না, সার্ভ করবা না, ইনভয়েস করবা না, অফিস করবা না, ফ্যাক্টরি করবা না, সব নিষেধ কিন্তু সে করে। তাহলে এই সব কিছু যদি আমরা বর্জন করতে পারলাম না, ভালো মানুষ হবো কেমনে? এই জন্য বলছিলাম ভালো এই খারাপ কাজ বর্জন করব আর বিবেকের বিরুদ্ধে চলব না। তাইলে পরে আসুন, এই কাজগুলো করতে পারলে আপনি ভালো মানুষ হতে পারবেন। এবারে আসি আমি বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে আপনার আমার আচরণ, আচরণগত ব্যাপার, যা তার নাম হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ারের ঠিক বাংলা হলো যে আপনার চরিত্র, ভালো চরিত্র অর্জন করা। ভালো চরিত্রের অর্থ হচ্ছে যে আপনার জুবানকে আপনি সুন্দর করে চালাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জুবানের উপর ওয়াজ করলেন, সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যত কথা বলি সবটার জন্য কি আমরা পাকড়াও হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ও মুয়াজ, সাকিলাতকা উম্মুকা ইয়া মুয়াজ, এত সুন্দর প্রশ্ন করেছো মুয়াজ, তোমার মা তোমার জন্য কুরবান হোক। হ্যাঁ, তিনি প্রশ্ন করলেন যে আওয়া মুআখাযুনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন ইয়েস, যে আমরা কি আমাদের জবানের জবান দিয়ে যত কথাবার্তা বলি এটা সবটার জন্য কি আমরা আল্লাহর কাছে জবাবদিহি হব? রাসূল সাল্লাম বললেন অবশ্যই। এরপরে তিনি তার জবানটা কীভাবে করে বাইর, হাঁ করে বাইর করলেন তার জিব্বা, এবং বাইর করে তিনি নিজে তার তার জিবের মধ্যে তিনি ধরলেন, ধরে বললেন এই এই জিব্বা দিয়ে তোমাদের আচরণ হয়ে থাকে, এই জিব্বা দিয়ে তোমরা আল্লাহর কাছে সওয়াব পাবা, আজাব পাবা। তাইলে এই জিব্বাই হচ্ছে আমাদের জন্য খাল, আর এটা ছাড়া কোনো বিহেভিয়ার হয় না, এটা ছাড়া কোনো আচরণ করা যায় না, কেমন? তাইলে এই জিব্বা দিয়ে আমরা অর্থাৎ নিজের জবান দিয়ে মানুষকে কষ্ট দিই, আবার মানুষকে আরামও দিতে পারি। এই জবান দিয়ে যদি আমি আমি জবান দিয়ে আপনাকে সালাম দিই তাহলে আপনি আরাম পাইলেন, আপনি বলবেন যে লোকটা সালাম দিছে একটা বড় মানুষ। আর যদি এই জবান দিয়ে গালি দিই, গিবত করি, যেগুলো আগে লিস্ট দিছি এগুলো করি, তাহলে আমি বড় মানুষের কাতারে না। বড় মানুষ হিসাবে যদি আমাকে সমাজে বাস করতে হয় তাহলে আমাকে ভালো হতে হবে, আমার জুবানকে ভালো বানাইতে হবে। এই জন্য জুবানকে ভালো বানাইতে হইলে, নিজের চেহারাকে ভালো বানাইতে হইলে কয়েকটা কাজ বর্জন করা লাগবে। এবারে আসি, আগে বর্জন করি, এর উপরে আমরা অর্জন করব। বর্জনের লিস্ট দিয়ে দিই। ভালো মানুষ হওয়ার জন্যে আমাদের জুবানের মধ্যে মিষ্টি লাগাইতে হবে, কথা বলতে হবে সুন্দর করে, ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকিমুসসালাহ ওয়াতুজ্জাকা, সুন্দর সুন্দর কথাবার্তা বলো মানুষের জন্যে, সকল মানুষের জন্য কথাবার্তা সুন্দর করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তাইলে সকল মানুষের জন্য যদি কথাবার্তা সুন্দর করা লাগে, তাইলে আল্লাহ তাআলার এই হুকুমটা আমরা যেন পালন করি যে আমার জুবানটাকে সুন্দর করে ফেলি। আমার জুবান থেকে কাউকে হিট করে, হেট করে অথবা হার্ট করে, কষ্ট দেয়, কাউকে হার্ম করে, কোনো কষ্ট পৌঁছায়, তকলিফ পৌঁছায়, অপমান করে, এই যেটি কোনো কথা আমার জবান থেকে বের করব না। এই যদি সিদ্ধান্ত নিতে পারি তাইলে আশা করা যায় আমরা মোটামুটি ভালো মানুষ হতে পারব। দু নম্বর,
আমার জুবানটাকে নাপাক করবো না কাউকে গালি দিয়ে, নাপাক করবো না আমি আমার আমল নামাটা কাউকে আমি গীবত করে, কারো গীবত করে, পরনিন্দা করে। আচ্ছা আমার লাভ কী? পরনিন্দা করলে যা নিন্দা করলাম তার কাছে আমি দায়ী হয়ে গেলাম, সে আসলে হয়তো ভালো মানুষ, কিন্তু আমি 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 অন্য জায়গায় তার কথা একটু খারাপভাবে বললাম, তার নিন্দা করলাম, তার প্রশংসা যেখানে করার কথা ছিল সেখানে আমি একটু উল্টা কথা বললাম, তাইলে আমি তাকে অপমান করলাম, তাকে ছোট করার জন্য আমি চেষ্টা করলাম, এই মানুষটা কইয়েন না কোনো মানুষ না, এইভাবে একটা একটা মন্তব্য করলাম। কিন্তু সে আল্লাহ তাআলার কাছে এমনও হইতে পারে, আল্লাহ বলেছেন যে তোমরা জানো না তোমরা যার ব্যাপারে কথা বলছো উনি হয়তো খুব ভালো, আল্লাহর কাছে উনি হয়তো ভালো, কিন্তু তোমরা নিজেরা তাকে খারাপ বলে এখন তোমরা মন্তব্য করছো। ঠিক এমনি করে একটা মানুষ হয়তো আল্লাহর কাছে খারাপ কিন্তু তোমরা তাকে ভালো বানিয়ে দিচ্ছ। তো এই জন্য নিজের জুবানকে কন্ট্রোল রেখে, সংযত রেখে আমাদেরকে কথা বলতে হবে, যাতে করে আমাদের জুবান দিয়ে কাউকে হার্ট না করি, আমরা যেন কাউকে কোনো কষ্ট না দিই। তো এই নম্বর বলছিলাম যে আমরা কোনোদিন আমাদের জুবানকে এলাও করব না কারো গীবত করতে, কেমন, কারো চুগলগুলি করতে, কারো সম্মান নষ্ট করার কাজে আমরা কোনো কথা বলব না, গালি দিতে আমার জুবানকে আমি ব্যবহার করব না। তাইলে নিজের জবানকে কন্ট্রোল করা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা জিম্মাদারি ভালো মানুষ হওয়ার জন্য। দুই নম্বর আমি যেটা বলছিলাম যে আমাদের বিহেভিয়ারের মধ্যে আগেই একটা বিষয়টা এসেছে যে আমাদের বাইরা দুইটা চরিত্র আমাদের, একটা হচ্ছে আউটসাইড একটা হচ্ছে ইনসাইড। আমরা যখন বাসায় থাকি ওই সময় আমরা ভালো মানুষ না, আর যখন বাইরে যাই সমাজে চলি অফিসে কাজ করি তখন কলিগদের প্রতি আমি খুব ভালো মানুষ, কলিগরা আমাকে জানে আমি ভালো ভালো, কিন্তু নিজের ওয়াইফের কাছে ভালো মানুষ না, সন্তানদের কাছে আমি একটু গরম মিজাজি, আমাদের আব্বা মানে একটা আজরাইল, এইভাবে করে কতগুলো সন্তান মানে মন্তব্য করে বসে, যদি এটা আপনার সন্তানের কমেন্ট হয় তাহলে আপনি বিপদে আছেন। এই জন্য সন্তানদের কাছে আপনি হবেন বন্ধু, আপনি হবেন একজন ফ্রেন্ডলি বাবা, ফ্রেন্ডলি মা। যদি আপনি ফ্রেন্ডলি ফ্র্যাঙ্কলি ওদের সাথে আপনার আচরণ হয়ে থাকে, আপনি চলাফেরা করতে পারেন, তাহলে আপনি ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন। আর যদি নিজের ওয়াইফ আপনার যন্ত্রণায় আপনার গালি অথবা আপনার রুড ব্যবহার অথবা আপনার মিসবিহেভ যে কোনো ধরনের মিসবিহেভের কারণে আপনি খুব বেশি বদমেজাজি মানে খুব রাগারাগি করেন, একটু থিল থেকে তাল হইলেই আপনি খুব রেগে যান, কেমন কী বলে পান থেকে চুন কষলেই আপনার আপনাকে আপনি বেসামাল হয়ে পড়েন, আপনাকে আর সামলানো যায় না। যদি এই জাতীয় অবস্থার মানুষ আপনি হন তাহলে আপনি নিশ্চয়ই ভালো মানুষ নন। ভালো মানুষ না হওয়ার আরেকটা প্রমাণ নেন যে আপনার কারণে যদি মানুষ আপনাকে আপনার জবানের কারণে আপনার বিহেভিয়ারের কারণে মানুষ আপনাকে অ্যাভয়েড করে, কেমন যে এই মানুষের পাশে যাই না উফরে গেলেই কিছু একটা কইব, তাহলে আপনাকে ভয় করে মানুষ, আপনার বন্ধু কম আপনাকে ভয় করে ডরায় যে আপনা আপনি তার পাশে বসলে বা আপনার কাছে সে আসতে পারে তার সম্মান নিয়ে যেতে পারবে না, তার সম্মান নিয়ে মানবতা নিয়ে সে সহি সালামত যেতে পারবে না আপনার কাছ থেকে, আপনাকে ডরায় সে, আপনি তাকে অ্যাবিউজ করবেন। এই যদি অবস্থা হয় তাহলে আপনি আসলে ভালো মানুষ না। তাহলে আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা ভালো মানুষ হওয়ার জন্য কিছু টিপস দিয়ে আমাদের আলোচনা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আলোচনা আমরা খুব বেশি আর চালাবো না, আমরা ভালো মানুষ হওয়ার জন্য কিছু টিপস দিয়ে দিই ইনশাআল্লাহ একে একে। যদি আমার সাথে একটু সবাই আছেন মাশাআল্লাহ যারা আছেন যেসব ভাই বোনরা আছেন আমার সাথে যদি একটু নোট করেন কেমন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এগুলা ফায়দা দিবে। আমরা বড় আশা করে আসি যে আপনারা কমিউনিটির ভাই বোনরা আপনারা যখন টিভিতে একটু বসেন এবং দেখেন আমরা আনন্দ ফিল করি যে কয়েকটা কথা বললাম, আশা করি ইনশাআল্লাহ আমাদের ভাই বোনরা শুনছেন, এগুলোর উপর তারা নিজেরা আমল করবেন, কিন্তু আমল করতে হইলে একটু নোট লাগবে তো আর না ভুল পড়ে যাবে। তবুও যত ভাই বোন আমাদের সাথে রয়েছেন একটু যদি নোট নাও করতে পারেন, পারলে তো খুব ভালো, আর না পারেন কমপক্ষে মনোযোগ সহকারে শুনেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদেরকে এইসব কথা কোনো একদিন বড় ফায়দা দিবে, কেমন একদিন
ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ। একদিন আপনারা আমার কথাটা স্মরণ করবেন, মা আকুলু লাকুম কি বলছি আপনাদেরকে স্মরণ করবেন, কিন্তু তখন টু লেট যেন না হয়ে যায়। হ্যাঁ, ও উফাওয়িদু আমরি ইলাল্লাহ, আর আমার ব্যাপারটা অর্থাৎ আমি যে আপনাদের কাছে কথা বললাম, আমি যে সওয়াব পাইলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন, এটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে ইনশাআল্লাহ সওয়াব দিবেন। কেমন? কিন্তু আপনারা কদ্দুর শুনলেন কি শুনলেন না, এটা হচ্ছে আমার মেন বিষয়। ও উফাওয়িদু আমরি ইলাল্লাহ, আমার সব কিছু আল্লাহর হাওয়ালা করলাম, ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ, কেননা আল্লাহ হচ্ছেন সকল মানুষের, সকল কিছু তিনি দেখেন, তিনি এগুলো প্রত্যক্ষ করেন, অবজার্ভ করেন। তো সেই হিসেবে আমি আপনাদের সবার কাছে কয়েকটি টিপস পেশ করব, এবং টিপসগুলো পেশ করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো নেগেটিভগুলো আগে আগে বলে ফেলছি, এবার পজিটিভ। পজিটিভ যেগুলো আগে বেশ আগে উল্লেখ করেছি পাঁচটি, এই পাঁচটির মাঝ থেকে আমি নতুন করে আরও কয়েকটি আনতে চাইব না। কেমন? পজিটিভ কিছু কাজ দিচ্ছি যে পাঁচটি কাজ আগে দিয়েছি, একটু সংক্ষেপে উল্লেখ করে ফেলে কী কী দিয়েছি। এক নম্বর দিয়েছি নামাজ পড়া, দুই নম্বর দিয়েছি রোজা রাখা, তিন নম্বর দিয়েছি যে জবানটাকে কন্ট্রোল করে সাধারণ সবার জন্যে নেগেটিভ না হওয়া, চার নম্বর দিয়েছি নিজের স্ত্রীর সাথে পরিজন স্ত্রী পরিজনের সাথে ভালো ব্যবহার করা, পাঁচ নম্বর দিয়েছি কোরআনের সাথে সম্পর্ক রাখা। এই পাঁচটি কাজ আমি দিয়েছি আগে, এবার আরও পাঁচটি কাজ দিয়ে আমি শেষ করব। একটা কাজ আমি দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে বিবেকের বিরুদ্ধে চলবো না, কাউকে জবান দিয়ে কষ্ট দেব না, ছয় নম্বর। আমি আবার বলছি ছয় নম্বরটা, আমার বিবেকের বিরুদ্ধে চলবো না, জবান দিয়ে কাউকে কষ্ট দেব না, ঠিক আছে, গেল ছয়। সাত নম্বর হচ্ছে কারো হক মেরে খাব না। আমি আবার বলছি সাত নম্বর, কারো হক মেরে খাব না, না বাবার হক, না ভাইয়ের হক, না স্ত্রীর হক, না সন্তানাদির হক, না কোনো আত্মীয় স্বজনের হক, কারো হক মেরে খাব না। সাত নম্বর, হক মেরে খাওয়া এটা খুবই খুব বড় ধরনের একটা জঘন্য অপরাধ, বহু মানুষ কিয়ামতের দিন আটকে যাবে, আল্লাহ তাদের কাছে তারা ভালো মার্ক পাবে, তাদের নামাজ রোজা ভালো কাজ যা করেছে, দান সদকা হজ উমরা যা করেছে সব কিছু আল্লাহ কবুল করে তাকে জান্নাতে দিয়ে দেবে, কিন্তু পিছনে হকদাররা এসে ডেকে বসবে, যে আল্লাহ এটারে এটার কাছে আমার কিছু পাওনা আছে, আমার আব্বা মারা গিয়েছিলেন, আপন ভাই এসে কমপ্লেন করবে, বোন এসে কমপ্লেন করবে যে আল্লাহ বাইরে কোন আমার হক যেন দিয়ে যায়, সে খাইছে, আব্বা মারা গেছিলেন, আম্মা মারা গিয়েছিলেন, সে আব্বা আমার হক একলা খাইছে দেয় নাই, না হয় আমাকে দিছে আরেক বোন আরেক ভাইকে দেয় নাই, বোনকে দেয় নাই, সে বোনকে ঠকাইছে। এখন আল্লাহ বলবেন দেখো আমার কাছে তুমি যা কিছু ছিল ওগুলো পাশ করছো পরীক্ষায়, কিন্তু তার যে পাওনা এটা তো তার হক, আমার হক না, তখন তার এটা আদায় কর, আদায় করা যাবে না, তখন পয়সা নাই, জায়গা নাই, সম্পদ নাই, লন্ডনি পাসপোর্ট নাই, কোনো কিচ্ছু নাই, ওখানে মিসকিন কবর দক্ষিণ, তখন আপনার সব নেকির সবগুলা নেকিগুলা তাকে দিতে হবে, এবং সে সবগুলো নেকি নিয়ে খুশি হবে না। আল্লাহ যেখানে তোমার 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 হক পাইছো, বিচার পাইছো, সেভাবে আল্লাহ কিছু হয়েছে এখন আর আরও চাই, তখন তখন তার গুণাগুলা মানে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, নাউজ বিল্লাহ জালিক। তো এই জন্য বলছিলাম যে ভালো মানুষ হওয়ার জন্য টিপস আপনাদের সামনে দিয়ে যাচ্ছি, আর সাত নম্বরটা হচ্ছে কারো কোনো হক মেরে খাবেন না। এই হক মরার কথা বলছি, বহু মানুষ বলছিলাম আটকে যাবে কেমতের দিন কেবলমাত্র হক হকুকের ব্যাপারে। সাত, আট নম্বর হচ্ছে হারাম কাজে হাত দেব না, হারাম খাব না, হারাম দেখব না, হারাম আমি দেখব না, হারাম আমি ঠাস করব না, হারাম মোবাইলে হোক, পিসিতে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, ট্যাবলেটে হোক, কোনো জায়গায় আমি হারাম ওয়াচ করব না, আল্লাহকে ভয় করব, আল্লাহকে না দেখে ভয় করব। কেমন? ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক
ইন্নাল লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা না দেখে আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার, আল্লাহকে আমরা দেখি না, কেমন দেখা যায় না, এবং তিনি আমাদেরকে কিন্তু উল্টা দেখেন, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। না দেখা অবস্থায় কেউ নাই কোনো জায়গায়, আল্লাহ আছে। আপনার বাথরুমে আপনি একা ফিল করবেন না, একা ওখানেও আল্লাহ পাক আপনাকে দেখতে পারেন। এভাবে করে সকল জায়গায় আল্লাহ আছেন। অতএব আট নম্বর হচ্ছে, কোনো জাত কোনো হারামে আমি টাচ করব না। নয় নম্বর হচ্ছে যে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে সম্মান করব। কেমন, সবাইকে আমি সম্মান করব। আমি সম্মান করলে পরে আমার কমবে না, আমার বরং বাড়বে। আর দশ নম্বর হচ্ছে, বারো মানুষ যেখানে পাওয়া যায় সেখানে বেশি করে যাব এবং বারো মানুষদের সাথে ফ্রেন্ডশিপ কায়েম করব। আসুন সম্মানিত ভাই বোনেরা, আজকের আলোচনা আমি এখানে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারো মানুষ হিসাবে কবুল করুন, বারো মানুষদের সাথে থাকার এবং চলার এবং একসাথে বসবাস করার তৌফিক দান করুন, যার ফলশ্রুতিতে আমরা জান্নাতুল ফেরদাউসে ভালো মানুষদের সাথে মানে যাওয়া সম্ভব হবে। আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আজকের জন্য এদূর পর্যন্ত আমাদের মোটামুটি প্রিপারেশন ছিল, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। এখানে শেষ করছি, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং লেট ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।